অনুষ্ঠানে আবারও আপনাদের সুস্বাগতম সুস্বাগতম নতুন পুরনো প্রত্যেক দর্শক বন্ধুকে। তো কাজেই পুরনো বন্ধুদের, নিয়মিত বন্ধুদের সাথে সাথে অনিয়মিত এবং নতুন বন্ধু যারা আজকে এই অনুষ্ঠান টিউন করে দেখছেন, তাদের জন্য কিছু তথ্য আমি এক্ষেত্রে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। এই সময় এই বিজ্ঞানের আলো জ্যোতিষ অনুষ্ঠানে আমাদের জন্য এটা একটা ভীষণ রকমের শিক্ষামূলক অনুষ্ঠান, এটা আমরা এতদিনে জেনে গেছি, একটা বিশ্লেষণাত্মক অনুষ্ঠান, যুক্তিপূর্ণ অনুষ্ঠান এবং ডেফিনেটলি বিজ্ঞানের আলোয় জ্যোতিষশাস্ত্রকে দেখার অনুষ্ঠান। এটা আমরা নিয়মিত দর্শক বন্ধুরা বুঝি, জানি, কারণ সেই অ্যানালিসিসটাই পাই। এই অনুষ্ঠানে কাকে পাই সেটাও নতুন বন্ধুরা অনেকেই জানেন না হয়তো। এই জ্যোতিষ জগতে এমন একজন স্বতন্ত্র মানুষ যিনি কম্পিউটার সায়েন্সের একজন সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একটা নামজাদা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে, তার পাশাপাশি ভালোবেসে শ্রদ্ধার সাথে অ্যাস্ট্রোলজিকে বিলিভ করে তিনি মানুষের কাজে রত হয়েছেন এবং সেই শিক্ষাটা ডেফিনেটলি প্রপারলি দিয়েছেন। তারই সাথে সাথে তিনি যে কর্মপন্থায় বিশ্বাসী, তার যে ধারা, তার দেশ বিদেশ থেকে বিভিন্ন স্বীকৃতি আপনারা দেখেন, ভিডিও ফুটেজ দেখেন, তারই সাথে সাথে সরকারি পর্যায়ে সেই মান্যতাটা কিন্তু ভীষণ রকমভাবে তাকে আরো এক কদম এগিয়ে দিয়েছে। ISO 9001:2015 এই বিশেষ স্বীকৃতি, তার সেই কর্মপন্থার স্বীকৃতি। ডিটেলসে তিনি সবচেয়ে ভালো আমাদেরকে জানাতে পারবেন যে স্যারের মুকুটে এই যে পালক সংযোজন হয়েছে, সেরা স্বীকৃতি কোথাও একটা, সেটার ব্যাখ্যাটা কি, এবং তারই সাথে আর অনেক কিছু। সেই অনেক কিছু বুঝতে গেলে অনুষ্ঠানের সাথে থাকতে হবে, মূল পর্বে প্রবেশ করতে হবে। তো আসুন, আজকেও ডেফিনেটলি তার ঝুলি থেকে আমরা এমন কিছু বিষয় পাবো যেটা আমাদেরকে সচেতন করবে। তো সেই লক্ষ্যেই স্যারকে ওয়েলকাম। হ্যাঁ, প্রফেসর ডক্টর বাসু, সেই ব্যতিক্রমী শিক্ষিত অ্যাস্ট্রোলজার আমাদের মধ্যে আরো একবার ওয়েলকাম স্যার আপনাকে। হ্যাঁ, থ্যাংক ইউ। আজকে যা সুব্রতবাবু শুরু করলেন, যেটা বলে যে সরকারি স্বীকৃতি, তো আমাদের নর্মাল কোর্সে যে বেসিক ডিগ্রি, মানে অ্যাপার্ট ফ্রম অ্যাস্ট্রোলজি, সেগুলো তো ডেফিনেটলি কোনো একটা স্বীকৃত ইউনিভার্সিটি আমরা দিয়ে থাকে। সেই স্বীকৃত ইউনিভার্সিটির আন্ডারে আমরা গ্র্যাজুয়েশন, মাস্টার্স ডিগ্রি, পিএইচডি ইত্যাদি করে থাকি। তো প্রবলেম হচ্ছে, আজকে এই অ্যাস্ট্রোলজির সাবজেক্টটা সরকারি স্বীকৃতি সব জায়গায় পায়নি। আগের দিনে বলেছিলাম একটা কোনো এপিসোডে যে আজকে ভারতবর্ষে মোট 6টা ইউনিভার্সিটি এই স্বীকৃতি দিয়ে থাকে, তাদের UGC অ্যাপ্রুভড ডিপার্টমেন্ট অ্যাস্ট্রোলজি আলাদাভাবে সেটা অ্যাপ্রুভড হয়েছে, এবং সেখান থেকে যারা করে তারাই সরকারি স্বীকৃত অ্যাস্ট্রোলজার হিসাবে পরিগণিত হতে পারে। এই আজকে এই সরকারি স্বীকৃতির ভূমিকা কখনোই আমরা অস্বীকার করতে পারি না, তার কারণ সরকার তো এমনি এমনি স্বীকৃতি দেয় না। আজকে একটা কাজ পিএইচডি করতে গেলে বা যে মাস্টার করতে গেলে, অ্যাস্ট্রোলজিতেও বলছি আমি, তাহলেও সেখানে সেই কোয়ালিটি মেনটেন করতে হয়। তো আজকে আমি বলবো, সুব্রত, মেনলি আমাদের আলোচনার বিষয় থাকবে প্রতিকার, রেমেডি, প্রতিকার, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। একজন এলেন আমার কাছে, প্রেডিকশন করা হলো, তারপরে আলটিমেটলি তার সলিউশন, সে যে সমস্যাগুলো নিয়ে আজকে জর্জরিত, সেই সমাধান একজন অ্যাস্ট্রোলজার করতে পারছে কিনা, অর্থাৎ এই সার্ভিসটা আলটিমেটলি তার জীবনে, বাস্তব জীবনে প্রতিফলিত হচ্ছে কিনা, তার ট্রিটমেন্ট, ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট, দিস আর টু ডিফারেন্ট থিং। ডায়াগনোসিস করার পর প্রপারলি ডায়াগনোসড হলে একটা ডিজিজ, তারপরে তার ট্রিটমেন্টটা সঠিক হয়ে থাকে। তো আগে ডেফিনেটলি তো ডায়াগনোসিস ফলোড বাই ট্রিটমেন্ট হলে ব্যাপারটা কমপ্লিট দাঁড়ায়। তো বিভিন্ন লোকজন আজকে আমার কাছে যারা আসে, তারা বলে যে বহু ওজনের কাছে গেছি কিন্তু আমার এই পড়ে ওই পড়ে হিতে বিপরীত হয়েছে, আমি এতগুলো স্টোন পড়ে আছি, এত খরচা করেছি কিন্তু আমার সেরকম ফল পাইনি। তো সেই জায়গায় স্যার, আপনি তো আপনার যে প্রতিকার রেমিডিয়াল প্রসেস আপনি অবলম্বন করেন সেটার উপরে সম্পূর্ণ আপনি যেমন আত্মবিশ্বাসের সঙ্গে সেটা দেন, মানুষজনরাও কোথাও একটা ভীষণ রকমের নিশ্চিন্ত থাকেন, কারণ আপনি সেই গ্যারান্টি শব্দটা প্রোভাইড করেন। এক্স্যাক্টলি, আমি বহু এপিসোডেও বলেছি, আজকেও বলছি, একটু হোল্ড করবেন, যে আছে শুনে নিন, সবার জন্য এটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমি আজকে প্রত্যেক ক্ষেত্রে বলি, প্রত্যেককে বলি, আমি যে রেমিডি দিই, আমি নিজে যে জেমস্টোন চুজ করে দিই, মানে আপনারা অনেকে জানেন কিনা জানি না, আমি
আর জেমস্টোনের ব্যাপারে, আমি হোলসেলার, তো আমি বিভিন্ন ব্র্যান্ড শোরুমও সাপ্লাই করে থাকি। আমার জ্যোতির্ময় জেমস আমার নিজের কোম্পানি, তো এই জেমস্টোন আমি যে সাপ্লাই করি আমার যে ক্লায়েন্টদের, আমি একদম হোলসেল রেটে দিয়ে থাকি। কারণ এইখানে আমার কমার্শিয়াল দিকটা, অর্থাৎ ব্যবসায়ী স্বার্থের থেকে আমার একটা লায়াবিলিটি থেকে যায়, যে আমার কাছ থেকে যে আসছেন সে ঠিকঠাক প্রতিকার পাবে কিনা, আলটিমেটলি তার জীবনে সে উপকার পাবে কিনা। তো আমি কনফার্মলি বলি যে আমি যদি জেমস্টোন দিয়ে থাকি, আমি নিজে চুজ করে দিই, এবং যে সময়ের মধ্যে বলবো যে এই কাজটা হবে, যদি কাজ না হয় তাহলে তার সম্পূর্ণ মূল্য আমি ফেরত দিতে বাধ্য থাকবো। আমি মিডিয়ার সামনে এই বলার সব সাহস রাখি। তার কারণটা কি, আমার কাছে কোনো ব্লু বা ব্ল্যাক ম্যাজিক নেই। আমি যদি ম্যাজিক করে থাকি বা আমার মধ্যে যদি ম্যাজিক ম্যাজিশিয়ান কোনো যদি থাকে, সেটা হচ্ছে আমি একজন সায়েন্স বিলিভ করি, সায়েন্টিফিক ওয়েতে আমি অ্যাস্ট্রোলজিটাকে দেখি, এবং এই রেমিডি দিতে গেলে আমি কি কি করি। আলটিমেটলি আপনারা জানেন, বহুবার অলরেডি সবাই জেনে গেছেন, আমি একজনের জন্য একটা দুটো চার্ট না, আমি 16 থেকে 20 খানা চার্ট করি। তো এক্স্যাক্টলি প্রেডিকশন, 100% পারফেকশন ইন প্রেডিকশন করতে গেলে এই ডিভিশনাল চার্ট, অর্থাৎ 16 থেকে 20টা চার্ট না দেখে দেওয়া সম্ভব নয়, প্রেডিকশন করা সম্ভব নয়। এটা হলো প্রেডিকশন, ফলাদেশ। এরপরেও রেমিডি যে দেবো, আমি একজনকে 1.5 লাখ টাকার পোখরাজ খুলিয়ে আমি তাকে ইউরো টোপাস দেবো, তার ওটাই লাগবে, তার বৃহস্পতির বেশি পাওয়ার না লাগবে না, যতটুকু পাওয়ার লাগবে, কতটুকু পাওয়ার লাগবে সেটা কিন্তু আমাকে দেখতে গেলে ডিভিশনাল চার্ট দেখতেই হবে। যদি কারো বৃহস্পতি দশমপতি হয়ে থাকে বা তার প্রফেশনের জায়গায় রেসপন্সিবল প্ল্যানেট হয়ে থাকে, তাহলে সঙ্গে সঙ্গে আমি D1-এ থাকার পরে D10 দেখবো, দশমাংশ, একেবারে ভিন্ন একটা চার্ট, যেটা দেখার আলাদা টেকনিক আছে, কিছু রুলস আছে, সেটা দেখার পর আমি সেই বৃহস্পতির কতটা পাওয়ার লাগবে সেটা আমি ডিটারমাইন করতে পারবো, এবং তার সঙ্গে গ্যারেন্টি দিতে পারবো এই ইয়েলো টোপাজ বা এই পোগরাজ আপনাকে এই দিনে এই কাজটা করাবে। যদি না হয় এবং যে ধরনের আপনার কোয়ালিটি দরকার সেই কোয়ালিটি আমি দেবো, এবং সেটাই না ফলে আপনার, তাহলে আমি মূল্য দিতে বাধ্য থাকবো। থার্ড, ডিভিশনাল চার্ট দেখার পরেও আমি আলটিমেটলি পামিস্ট্রিটা দেখে নিই, শেষমেশ রেমেডি কনফার্ম করার আগে, প্রতিকার কনফার্ম করার আগে আমি পামিস্ট্রি দেখে নিই, অর্থাৎ হস্তরেখা, আমরা যা বলি বিজ্ঞান সামুদ্রিক শাস্ত্রের একটা পাঠ, তো ওই হস্তরেখাটা আমি দেখে ফাইনালি ট্যালি করে নিই যে এটা ঠিকঠাক হচ্ছে কি না। তো ভুল মানুষ মাত্রই হতে পারে। আমি একটা ভুলের ঘটনা বলবো, একটা ভুলের ঘটনা আজকে বলবো, যেটা শুনতে ভালো লাগবে হয়তো অনেকের। তো তো আমি ফোনে কেউ আছেন কি? ফোনে যাওয়ার আগে আমি ছোট্ট করে এই যে আপনার কথাগুলো মন দিয়ে আমি অবজার্ভ করছিলাম, শোনার চেষ্টা করছিলাম, আমি জাস্ট একটা ছোট্ট সংযোজন এই ক্ষেত্রে রাখতে চাইবো। এই সমস্ত কিছু আপনি বলছেন, যে ডিভিশনাল চার্টের কথা বলছেন, তার বেসিসে রেমেডিয়াল প্রসেসে এতটা কনফিডেন্সের সাথে আপনি অ্যাসিউর করেন, তারই সাথে সাথে কেমিস্ট্রির কথা বলছেন এবং অন্যান্য যাবতীয় ম্যাটারগুলো, এবং জেনুইন জেমস্টোনের কথা তো আপনি যেহেতু জেমোলজি সাবজেক্টটাও আপনি ভালো মতো জানেন, বলছেন। ওভারঅল আমি এইটা কিন্তু বলতে পারবো বা চাইবো রাদার, যে যিনি পারেন তিনি করেন, একদম তাই, সেটাই তাই, কোন এইগুলো হওয়া উচিত কিন্তু হয় না কেন, আপনি সেটা পারেন বলেই, আপনি জানেন বলেই সেটা করতে, এবং এর জন্য সব সময় আমি আমার ব্যবসায়ী স্বার্থ দেখব, দেখলে হবে না। আমি একজনকে 5 মিনিট সময় দেখব সম্ভব হয় না, আমি প্রত্যেকেই ডেট অফ বার্থ টাইম প্লেস আগে নিয়ে নিই। তার কারণ কি, একজনের জন্য আমি এতগুলো চার্ট করতে এবং সেটা অ্যানালাইজ করতে, এক্সামাইন করতে, আই নিড 1 আওয়ার টাইম, সো 1 ঘন্টা আমার সময় লাগে। এই 1 ঘন্টা চার্ট আমি প্রিপেয়ার করার পরে চেম্বারে যখন আসি, চেম্বারে আসার পর আমি 1/2 থেকে 1.25 ঘন্টা সময় দিয়ে থাকি। আমার অনেকে বলেন ফিজটা আমার বেশি বা 1200 ফিজ আমি নিয়ে থাকি, তো আমি যে পরিষেবাটা দিয়ে থাকি, আমার মনে হয় না যে আসে সে এই একটা হতাশা নিয়ে ফিরে যায় যে 1200 টাকা আমার ব্যর্থ হয়ে গেল, বরঞ্চ সে বলে যে ইউ ডিজার্ভ দিস, মানে তারা ভাবে ফিল করে তারা। কিছু বলতে হয় না, আপনারা জানেন আমি বলে দিই, আসার পরে বলি আপনি চুপ করে বসে থাকুন আমি আপনার সম্বন্ধে বলবো, এসব শুনেই নি তাহলে আমি কি দেখলাম।
তো যেটা বলছিলাম, শুরু করেছিলাম সরকারি শিক্ষিত, আজকে আমি কিপিং একটু ফোনে হোল্ড করে রেখেছি, আচ্ছা আচ্ছা মার জন্য চেয়ে নিচ্ছি, কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছিল। নমস্কার, কে আছেন ফোনে? নমস্কার, আমি অনিন্দিতা চ্যাটার্জি বলছি কৃষ্ণপুর থেকে। ওকে, আপনি আপনি অনেকক্ষণ হোল্ড করে আছেন, তার জন্য আপনাকে থ্যাংক ইউ সো মাচ। বলুন। শুনছিলাম, কথাগুলো শুনতে ভালো লাগছিল। এক্স্যাক্টলি, সেই জন্যই আমরা ইন্টারাপশনটা তৈরি করিনি মাঝখানে। বলুন, আপনি আপনি কার সম্পর্কে জানবেন? একটু আমার মেয়ের সম্পর্কে জানবো। ওকে, ডেট অফ বার্থটা প্রথমে। ডেট অফ বার্থ হচ্ছে 31/5/1988। ওকে, টাইম অফ বার্থ? 31/5/1988। হ্যাঁ, জন্মের সময়টা এবার বলুন। টাইম হচ্ছে সকাল 11টা। সকাল 11টা কোথায়? কোথায় জন্মস্থান? জন্মস্থান হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ। আচ্ছা, মেয়ের নাম কি? তো সেই লজিক্যালি আপনার মেয়ের ক্ষেত্রে প্রেডিকশনটা কি হয়, তাহলে সেই রাস্তাতে এবারে হাঁটা যাক। আচ্ছা, আমি বলি, আপনার মেয়ের জন্যে, আপনার মেয়ের সিংহ লগ্ন, হ্যাঁ, সিংহ লগ্ন এবং বৃশ্চিক রাশি, আপনার মেয়ের কি বিয়ে হয়ে গেছে? আপনার মেয়ে বিয়ে হয়েছে? হয়নি। বিয়ের জায়গাতে, হ্যাঁ, আপনার মেয়ের বিয়েতে বিয়ের জায়গায় সমস্যা আছে, এই জন্য জিজ্ঞেস করলাম। আপনার মেয়ের বিয়ের জায়গাতে সমস্যা আছে সিংহ লগ্নে, তবে বলবো আপনার মেয়ের কর্মজীবন খুব ভালো। আপনার মেয়ের, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যালো, শুনছি, বলুন। চাকরি করছে আর কি? হ্যাঁ হ্যাঁ, এবং আরো ভালো চাকরি করতে পারবে, ঠিক আছে? আপনার মেয়ে দশমে, সিংহ লগ্নের লগ্নপতি দশমে বসে আছে, আপনার মেয়ে লিডিং করার, কোন একটা টিমকে লিড করার কর্মজীবনে ক্ষমতা রাখে, ঠিক আছে? এবং সেটা খুব ভালো, কিন্তু আপনার মেন মেন সমস্যা হচ্ছে বিয়ের জায়গা। তো এই বিয়ের জায়গায় কিন্তু জোটক বিচার না করে বিয়ে দেবেন না। এই বিয়ের জায়গা থেকে আপনার মেয়ে, আমি বলে দিই, অ্যাক্সি মানে মিউচুয়াল সেপারেশন বা লিগাল সেপারেশন হতে পারে, যদি ঠিকঠাক জোটক বিচার না হয়, ঠিক আছে? তো সেই জায়গাতে বললাম, এবং আপনার মেয়ের কিন্তু প্রেম যদি করে থাকে, বিএপি দেখলে বলে দেবো প্রেম করে কেটে গেছে কি না, যাই হোক, তাহলে কিন্তু প্রেম টিকবে না। তো আপনার মেয়ের জন্য সোশ্যাল ম্যানেজ করাই ভালো। তো এটুকু বলে দিলাম, কর্মজীবন ভালো থাকবে, বাকিটা আপনি, আপনার সচেতনতা, আপনার মেয়ের সচেতনতা। ডেফিনেটলি অ্যাস্ট্রোলজি দিয়ে সেই বেনিফিটটা আপনি অ্যাকসেপ্ট করবেন এবং অ্যাপ্লাই করবেন, ডেফিনেটলি রাদার, সেটা আমরা আশা করব। কারণ আপনি আপনি আগে থেকে আগাম জেনে গেলেন, তাহলে এবার কি করতে হবে, সেই সেই সুযোগটা নিতে হবে, গাইডেন্সটা পাওয়া যায়, ডেফিনেটলি। তো স্যার, গাইডেন্স তো বা অন্যান্য যাবতীয় বিষয়ের সাথে সাথে আপনি আজকের যে বিষয় রাখতে চাইছিলেন, প্রতিজ্ঞা, তো আজকে এটা আপনি শুরু করেছেন প্রথমে, যে সরকারি স্বীকৃতি, এই ডিগ্রি ছাড়াও যে এই অ্যাস্ট্রোলজি আমি সার্ভিসটা দিয়ে থাকি, এটা সরকারি স্বীকৃতি বলতে। আজকে আমরা ক্লিপিং যদি দেখে নিই, দেখুন সেখানে আমি ISO 9001:2015 ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে আমি অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন অ্যান্ড জেমোলজি সার্ভিসে পেয়েছি, ISO 9001:2015। পার্সোনাল সার্ভিসের ক্ষেত্রে এটা পাওয়া যায় অ্যাপ্লাই করার পরে, অর্থাৎ সঠিক মূল্যায়ন হয়। এই মূল্যায়ন যে টিমটা যারা আসে, তারা সরকারি টিম, সরকারি টিম, একদম সেন্ট্রাল গভর্নমেন্টের টিম, তা বিভিন্ন ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় আছে, সেরকম ভারতবর্ষ এরকম একটা সরকারি আছে যারা কোয়ালিটিটাকে ঠিকঠাক মূল্যায়ন করে, তারা এসে ম্যানিপুলেশনের কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। আমি যে PhD করেছি, সার্টিফিকেটটা আমাকে দিতে হয়েছিল, আমি যে কোনো কলেজের প্রফেসর, আমি যে ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একটা কলেজের প্রফেসর, তার অ্যাপয়েন্টমেন্ট লেটার আমাকে শো করাতে হয়েছিল, যে আমি প্রফেসর বলছি মুখে এত লেখার আগে লিখছি নাকি আমি রিয়েলি কোন কলেজে অধ্যাপনা করি, কোন জায়গা নেই সেখানে, তাদের কাছে সেটাই চূড়ান্ত মান্য, একদম। এর জন্যই দেখবেন আজকে হয়তো অনেকে এটা অ্যাপ্লাই করতে ভয় পায়, যাই হোক, কেন আলটিমেটলি তারা পাবে না। তো ডকুমেন্টেশন প্রপারলি ঠিকঠাক হওয়ার পরে, তারপরে তারা এসে ভিজিট করে, ডেমো দিতে হয় তাদের সামনে, এক্সপার্টদের সামনে ডেমোনস্ট্রেশন দেওয়ার পরে, তারা কাস্টমার ফিডব্যাক বা ক্লায়েন্ট ফিডব্যাক নিয়ে থাকে। তারা আমার, যে সমস্ত ক্লায়েন্ট আমি দিয়ে থাকি, যারা এরা আমার কাছে এসেছিল স্যাম্পল ফিডব্যাক, তারা সেখানে ফোন করে ভেরিফাই করে নেয়, এবং কিছু ক্লায়েন্টকে ডাকা হয় যে আপনারা বলুন এর সম্বন্ধে আপনারা কতটা উপকার পেয়েছেন। আমরা আগে সেই ফিডব্যাক তো এখানে তুলেও ধরেছিলাম sulekha.com, এবং আজকে আমি যে জেমস্টোন দিয়ে থাকি, এর যে বাজারের মূল্য থেকে আমার, আমি খুব কম মূল্যে দিতে পারি, কারণ আমি হোলসেল প্রাইসে দিয়ে থাকি। অ্যাকচুয়ালি
একজন দুজনকে হোলসেল রেটে দিয়ে আমার কোনো লাভ থাকে না, যেখানে আমি ব্র্যান্ড শোরুমে দিই সেখানে আমি প্যাকেট সাপ্লাই করে দিই, প্যাকেট টু প্যাকেট, সেখানে অনেকগুলো নাম্বার অফ স্টোনস যায়, ঠিক আছে, এক প্যাকেট এমারাল্ড গেল, এক প্যাকেট কলা গেল, পান্না গেল, পান্না গেল এক প্যাকেট, তো এই ধরনের আমি সেখানে লট অফ সেখানে করি, সেখানে আমার ব্যবসায়ী স্বার্থ থাকতে পারে, কিন্তু যখন আমি ক্লায়েন্টদের দিই তখন আমি কিন্তু ব্যবসায়ী স্বার্থটা দেখি না, এর জন্য সবাইকে বলি আমি এই কোয়ালিটি দেখাচ্ছি আপনাকে, এই প্রাইস বলছি, আপনি শুধু ওয়েস্ট বেঙ্গল না সারা ইন্ডিয়া ভেরিফাই করে নিন যদি আপনার কেউ এই রেটে দিতে পারে, সম্ভব না রেটে দেওয়া, কারণ আমি এক্ষেত্রে জোর গলায় বলছি আমি ব্যবসায়িক স্বার্থটা দেখি না, বিকজ আই এম নট ডিপেন্ডেন্ট অন দিস প্রফেশন অনলি অ্যাকচুয়ালি, তো আমি এটা ভালোবাসি প্রফেশনটাকে এবং আমি রিসার্চ করি এবং তার জন্য আমি সপ্তাহে দুদিনের মতো চেম্বার করি, কিছু স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট, কিছু স্পেশাল সেলিব্রিটি যারা চায় একদম একা আসবে তাদের জন্য আমি কলেজ করে 7:30টার পর, রাত্রি 7:30টার পরে আমি কালীঘাটে চেম্বার করি, আমার একটাই ফিক্সড চেম্বার, সবাই জায়গা থেকে, তো আপনি কিছু ভাবনাও মাঝে মধ্যে সকলের সামনে রাখেন, যেমন অনেকে পরিবেশ পরিবর্তনের ক্ষেত্রে অনেকে হয়তো সেই সঙ্গতিটা থাকে না, তাদের জন্য পার্টিকুলার একটা প্রবলেম নিয়ে যারা আসছেন তাদের জন্য তো অনলি 200 রুপিস ভিজিটের মাধ্যমে আপনি তাদের কনসালটেশন দিচ্ছেন, হ্যাঁ সবার ক্ষেত্রে 200 ফিজটা একটু বেশি হতে পারে, এফোর্ড করতে পারে না যে কোনো কারণে হোক, তাদের জন্য বলবো একটা মাত্র প্রবলেম যদি নিয়ে আসেন সেই ক্ষেত্রে আমি লাইফ টাইম প্রেডিকশন করতে পারবো না, সেই সময়টা দিতে পারবো না, কিন্তু একটা মাত্র যদি সমস্যা নিয়ে আসেন সেই সমস্যা মাত্র 200 টাকার বিনিময়ে এই মাসটার জন্য আমি রেখেছি, মাঝে মধ্যে আমি কিছু এরকম করে থাকি, তো এই মাসটার জন্য 200 টাকার বিনিময়ে আমি শুধু একটা মাত্র সমস্যা নিয়ে যারা আসবেন তাদেরকে আমি তার গাইডেন্স অ্যান্ড তার রেমেডি প্রতিকার আমি দিয়ে দেব, হ্যাঁ, তো যেটা যেটা বলছিলাম আজকে একটা ঘটনার কথা, ফোনে কেউ আছে কি? অলরেডি আছে, আচ্ছা তুমি ফোনটা নিয়ে নি, তারপরে একটা ঘটনার কথা শেয়ার করবো সবার সঙ্গে, প্লিজ, হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে ফোনে কে আছে? নমস্কার, নমস্কার, হুম বলুন, সরকার বলছি, হুম হুম, আপনি কার সঙ্গে? বন্ধু ছিল ওর ছেলের, ইয়ের জন্য অনেক তারা কাছে গিয়েছিলেন, ওকে, ওই পড়াশোনা বলবো ছিল ছেলেটি এখন আপনার রেমিডি দিয়ে বিটেক করছে, একটু ক্লিয়ার আসছে না আওয়াজটা, একটু একটু যদি রিপিট করেন, একটু ক্লারিফিকেশনের প্রবলেম হচ্ছে, আমি শুনতে পেলাম না, আমার বন্ধু আর ছেলের জন্য ক্যারিয়ার কাটতে উঠলেন, এসেছিলেন কারণে ওই ছেলেটি ভালো করে বিটেক করছে, এই সময়ের মধ্যে এবং যা রেমেডি দিচ্ছি এই রেমেডি নিয়ে এই সময়ের মধ্যে আপনার ছেলে জয়েন্ট এন্ট্রান্স এ ভালো র্যাঙ্ক করতে পারবে, এই গ্যারেন্টি আমি দিয়ে থাকি, তো আজকে একটা ফিডব্যাক আপনারা পেলেন অলরেডি, তো এরকম ফিডব্যাক পেলে ভালো লাগে আমি আমার, তো একটা এরকম রং ফিডব্যাক আমি দিচ্ছি আমার সম্বন্ধে আমার এগেনস্টে, ঠিক আছে, সে গল্পটা আজকে আমি বলবো, ওনার সাথে কথা বলার পরে আমরা সেটা ডেফিনেটলি শুনতে চাইবো, হ্যাঁ, আজকে আপনি কার সম্পর্কে জানতে চাইছেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছি, রাইট, আপনার ছেলের নাম কি? ওর নাম শুভম সরকার, ওকে, ডেট অফ বার্থটা বলুন প্রথমে, 19/6/96, হ্যাঁ, 19/6/96, হুম, সময়টা বলুন, জন্মের সময়? সকাল 5:58, ঠিক শুনলাম, আসানসোলের জন্ম, ওকে, তো আপনার পরিচিত কি উপকার পেয়েছেন সেটা তো ডেফিনেটলি জানালেন, তাদের ডেফিনেটলি ভালো ধারণা স্যারের সম্পর্কে, রেজাল্টটা পেয়েছেন যখন, আরো আপনার কি ধারণা? অবশ্যই ভালো হবে, আমার ছেলেরও অবশ্যই ভালো হবে, ওকে, সেই আশা নিয়ে আপনি আজকে কলটা করেছেন, দেখা যাক সেই গাইডলাইনটা এই অল্প সময়ের মধ্যে কতটা উনি বেস্ট দেওয়ার চেষ্টা করেন, তো আপনার ছেলের মিথুন লগ্ন, হ্যাঁ আপনার ছেলের মিথুন লগ্ন, তো মিথুন লগ্নের ক্ষেত্রে আমি বলবো আপনার ছেলের মেইন প্রফেশনের জায়গাতে শনি এবং একটা রাহুর অ্যাসপেক্ট আছে, শনির সঙ্গে কেতু বসে আছে, তো কাজের জায়গাটা আপনার ছেলের কিন্তু একটু রেমেডি না করলে ওকে অনেক স্ট্রাগল করতে হবে, 1 নম্বর, ঠিক আছে, 2 নম্বর, আপনার ছেলে এখন কি পড়ছে? খুব ভালো, আপনার ছেলে এই ইলেকট্রনিক্স ফিল্ডেই করবে এবং আপনার ছেলেকে এমটেক করতে বলবেন, কোন ভালো গ্রেড দিতে বলবেন এবং আপনার ছেলে NIT বা IIT তে এমটেক করার চেষ্টা করতে বলবেন, ঠিক আছে, তো আমি জানি না আপনার ছেলে কোনো প্রাইভেট কলেজে পড়ছে, হ্যাঁ গুড, ঠিক আছে, আমি যে বললাম যে ফার্দারও আপনার ছেলে মাস্টার করার পরে মাস্টার করবে গভর্নমেন্ট জায়গা থেকে অর্থাৎ NIT বা IIT জায়গা থেকে, সেই চার্ট আপনার সাপোর্ট করছে, কিন্তু আপনার ছেলের এত কিছু ট্যালেন্ট আছে যথেষ্ট, আপনার ছেলে খুব ভালো ম্যাথে খুব ভালো আপনার ছেলে,
ঠিক আছে? তো সায়েন্সের জন্য আপনার ছেলে খুব ভালো ছেলে, ইঞ্জিনিয়ারিং ভালো ইঞ্জিনিয়ার হবে, কিন্তু কর্মজীবনে এটা প্রতিফলন ঘটাতে গেলে একটু রেমেডি নিতে হবে, ঠিক আছে? এছাড়া একদম পারফেক্ট স্ট্রিম ঠিক আছে আপনার ছেলে, রিকভারি 100% রিকভারি এবং খুব ভালোভাবে হবে, খুব ভালো একজন ভালো ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে একদম, ঠিক আছে? হ্যাঁ আমি বলছি সরকারি চাকরির যোগ আছে, কিন্তু আপনার ছেলে প্রাইভেটে করলে অনেক বেশি প্রোডাক্টিভ হতে পারবে, বুঝলেন? একজন ইঞ্জিনিয়ার আমি বহু ক্ষেত্রে দেখি সরকারি চাকরি পাওয়ার পরই ব্যাস তার প্রোডাক্টিভিটি তার ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে গেল, এটা বলতে পারে না কালচারের জন্য, ইন জেনারেল বলছি, স্পেশালি কিছু এক্সেপশনাল ব্রেক দ্য রুল। তবু আপনার ছেলে যদি প্রাইভেট চাকরি করে তাহলে জীবনে অনেক বেশি মান সম্মান এবং অনেক বেশি প্রোডাক্টিভ হতে পারবে, বাট উইথ মিনিমাম রেমেডি, ঠিক আছে? একদম 100% আমি গ্যারান্টি দিয়ে দেখি, প্রোগ্রাম শুনতে থাকুন তাহলে আপনি বুঝতে পারবেন। তো ওই জন্য সময় একটু ফোন নাম্বারটা কাছে রেখে দিলে বোধ হয় আপনার পক্ষেই ভালো এবং আপনাদের পক্ষে ভালো যারা স্যারের সঙ্গে খেলতে করতে চান। 9674250516 নাম্বার দেখতেই পাচ্ছেন টিভি স্ক্রিনে, আর 9748403694 এই নাম্বারটা আপনারা ডেফিনেটলি টিভি স্ক্রিন থেকে নোট ডাউন করে নিন এবং পারফেক্টলি নোট ডাউন করে নিন, এটা আপনারা ধীরে সুস্থে করে নিতে পারেন। আমাদের সময় আসলে কিন্তু নেগেটিভ ফিডব্যাকটা আমরা জানতে চাইবো, যদিও বিলিভ করতে সেটাই মাথার মধ্যে ঘুরছে। ফার্স্ট টাইম সুব্রত বাবু আজকে ফোন নাম্বার বলতে কি একটুখানি শিবাব টাং হয়ে গেল, তার কারণ কিন্তু উৎসুক জানার জন্য। তো নেগেটিভ ফিডব্যাক সেটা কি, আজকে ষষ্ঠীর দিন মনে আছে আমার, ষষ্ঠীর দিন গত ষষ্ঠীর দিনে সপ্তাহ দুয়েক আগে একজন ভদ্রমহিলা এসেছিলেন, মাঝবয়সী ভদ্রমহিলা, বয়স 35 মতো হবে আর কি, অত্যন্ত সম্ভ্রান্ত ঘরের, উত্তর কলকাতার সম্ভ্রান্ত ঘরের একজন মহিলা এসেছিলেন এবং ওই রাজ পরিবারের আর কি, ওনার পরিবারটা বংশ পরম্পরা রাজ পরিবারের আর কি উনি বিলং করেন, এখন তো রাজতন্ত্র নেই যাই হোক, এখন সেটা উত্তর কলকাতার সম্ভ্রান্ত ঘরের মহিলা। তো উনি আমার কাছে আসার পরে আমি প্রেডিকশন আমার রেডি ছিল, চার্ট আগে রেডি ছিল, করার পর আমি এখন ওকে বলছি, দেখছি মিলছে না কেমন, আমি দেখছি ওনার স্টাডিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন স্টাডিতে প্রচুর প্রবলেম আছে এবং ভালো ঠিকঠাক রেমেডিও উনি তখন ছিল না ওনার হাতে, তো ইনফ্যাক্ট কোনো রেমেডি ছিল না যতদূর মনে পড়ে আমার। তো দেখলাম উনি, আমি দেখছি খুব ভালো খারাপ রেজাল্ট হয়েছে করার কথা, উনি বলছেন না উনি খুব ভালো রেজাল্ট করেছেন, এক নম্বর গেল। দু নম্বর আমি দেখছি ওনার ক্ষেত্রে প্রপার্টি ডিলিং হলে খুব ভালো হয়, খুব ভালো ব্যবসায়ী হতে পারেন উনি, মিললো না। একটু দেখছি উনি বলছেন, পরে জানতে পারলাম যে উনি একজন একজন WBS অফিসার, একটি ব্লকের উনি LRO ল্যান্ড রেভিনিউ অফিসার, পরে জানতে পারলাম। আমি অনেক আরো আবার আমি চারটা প্রায় আধ ঘন্টা ওখানে আরো ভালো করে চেক করলাম, বলতে পারলাম না ভুল হতে পারে, ভুল আমার মানে ভুল আমাদের হতে পারে, ভুল সবাইকারই হতে পারে, ভুল করা অপরাধ নয়, কিন্তু ভুল জেনে সেটাকে স্বীকার না করাটা অপরাধ। আমি 1.5 ঘন্টা সময় দিলাম, বাইরে প্রচুর ক্লায়েন্ট ওয়েট করছে, বাইরে প্রচুর ক্লায়েন্ট ওয়েট করার জন্য তারা অনেকে একদম মালদা থেকে এসছে, আমি বারবার নক করছে আমার অ্যাসিস্ট্যান্ট, কিন্তু আমি খুব দেখলাম ভালো করে দেখলাম আমি কিছু করতে পারলাম না, ভুল হয়ে যাচ্ছে, পরিষ্কার বললাম এজেন্টকে যে টাকাটা ফেরত দিয়ে দিতে, 1200 ফিস রিটার্ন করে দিতে। ওকে, উনি নিয়ে চলে গেলেন। ঠিক দুদিন পরে আমার পিএ কে উনি ফোন করেছেন, এক্সট্রিমলি সরি আমি আমার ডেটটা ভুল দিয়েছিলাম, আমি আমার ডেটটা ভুল দিয়েছিলাম। তো আমার ক্ষেত্রে ভাবছিলাম আমার একটু খারাপ মুডটা অফ হয়ে গেছিল, যে এরকম তো আমার জেনারেলি হয় না, আজকে 20 বছরের উপর আমি প্র্যাকটিস করছি। ঠিক কারণটা সেই সময় যে ফিলিংসটা হচ্ছিল এই সময় আমারও সেই ফিলিংসটা কাজ করছিল যে আপনি ভুল প্রেডিক্ট করেছেন। এক্স্যাক্টলি, এই যে ডিভিশনাল চার্টের কথা বলেন, একাধিক চার্টের কথা যে মানুষটি বলেন বিচার করেন, তার প্রেডিকশন এতটা পারফেক্ট হয়, তিনি ভুল কি করে বলেন, আলটিমেটলি রহস্যটা উদ্ঘাটন হলো। উনি আমার কাছে, কিন্তু স্যার সময় আজকে শেষ, ভেরি আনফরচুনেট, একদম সঙ্গে সঙ্গে সময় একদম শেষ, ডেফিনেটলি নেক্সট এপিসোডে দেখা, ভালো থাকুন সবাই, নমস্কার। নমস্কার। আজকে কি হলো, ফোন নাম্বার বলতে গিয়ে আর কি জড়িয়ে যাচ্ছে।